থার্টি ফার্স্ট নাইটের জন্য মিম একদম রেডি তো মিম রেডি হওয়ার পর মিমের কিছু সুন্দর ছবি তুলে দিচ্ছি আমরা সবাই মিলে এখন চলে যাব আমার শ্বশুরবাড়িতে আর ওখানে সবাই মিলে থার্টি ফার্স্ট নাইট এনজয় করব। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো এখানে আমরা মামে রেডি হয়ে গেলাম তো মিমের কিছু ছবি তুলে চলে যাব মিমের দাদির বাসায় তো এই তো দেখতেই পাচ্ছেন রিক্সা করে মা মেয়ে যাচ্ছি যদিও আমার শ্বশুরবাড়িটা খুবই কাছে তো হেঁটে আর যেতে ইচ্ছে করলো না আজকে তাই রিক্সা দিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখে নেবেন তাহলে আপনারা অনেক বেশি এনজয় করবেন আমরা তো এনজয় করেছি আশা করছি আপনারা এর থেকেও বেশি এনজয় করবেন তো তো বিকেল বেলা এসেছি শ্বশুরবাড়িতে সব দেবর ভাসুর ননদ ননা সবাই মিলে আমরা পিকনিক করলাম তো ছোটোখাটো পিকনিক আর অনেক অনেক মজা তো এখানে আমরা নাস্তা খাচ্ছি তো অনেক লোক তো সবার জন্য নাস্তা রেডি করা হচ্ছে আর সব নাস্তাগুলো কিনে নিয়ে এসেছে বাহির থেকে তো আজকের পিকনিকে সব কিছুই বাহির থেকে কেনা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেন দুই সালে থার্টি ফার্স্ট নাইট যেই ভিডিওটা আমি তৈরি করেছিলাম তো সেটা তো তারা দেখেছেন আর নতুন নতুন ভাইয়ারা যারা অ্যাড হয়েছেন তো তারা হয়তো সেটা দেখেননি তো এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গত বছর আমরা খুব মজা করেছিলাম আর আমার শ্বশুরবাড়িতে বেশ কিছু অনুষ্ঠানের ভিডিও আছে তো সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দিব তো আপনারা ড্রেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার দেবর ভাসুর ননদ আমরা নিজেরাই তো আমরা নিজেরাই সবাই মিলে পিকনিক করছি আর এখানে বাইরের কেউ নেই আমরা সবাই নিজেরা আর নিজেদের ইচ্ছে না থাকলেও দেখা গিয়েছে বাচ্চাদের জন্য হলেও এরকম আনন্দ অনুষ্ঠান করতে হয় মাঝে মাঝে তার কারণও বলছি তো আমাদের ছেলে মেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে তো ওদেরও কিন্তু কিছু চাওয়া পাওয়া থাকে ওদেরও কিন্তু একটু এনজয়ের দরকার আছে তো মাঝে মাঝে কিন্তু এরকম ঘরোয়াভাবে কিছু অনুষ্ঠান করলে বাচ্চারা আনন্দ পায় তো ওদের মনটাও ভালো থাকে দেখা যায় বাবা মার সাথে বা ফ্যামিলির লোকজনের সাথে কিন্তু এরকম আনন্দটা ওরা এনজয় করে নেয় আর যদি এরকম আনন্দ ওরা করতে না পারে ওদের মনের মধ্যে থেকে যায় তখন দেখা যায় বাহিরের লোকের সাথে বা বন্ধু বান্ধবের সাথে বাহিরে যেয়ে আনন্দ করতে চায় তো আমি মনে করি বাচ্চাদের মনটাও বোঝার দরকার আছে আমাদের বড়দের বিশেষ করে আমাদের বাবা মায়েদের তো যাদেরই ছেলে মেয়ে আছে বা একটু বড় হয়েছে ওদের জন্য চিন্তা করে হলো এরকম কিন্তু ফ্যামিলি প্রোগ্রামগুলো মাঝে মাঝে করা দরকার তো সেই জন্যই আমরা চিন্তা করে এরকম একসাথে করি তো অনেকে হয়তো অনেক কথা বলতে পারেন যে থার্টি ফার্স্ট নাইট এনজয় করছেন বা খারাপ মন্তব্য করতে পারেন আসলে এটা একটা বন্ধের দিন বা এটা একটা সবাই আনন্দ করে তো আমরা নিজেরা ফ্যামিলি লোকজন যদি একসাথে হই আনন্দ করি একটু খাওয়া দাওয়া করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বড়দের জন্য অনেক ভালো লাগার একটা সময় কাটানোর মাধ্যম তো আমরা সবাই তো আলাদা থাকি একটা দূরত্ব হয়ে গিয়েছে দেখা গিয়েছে মন চাইলেই কিন্তু কারো কারোবাসা কেউ যাওয়া যায় না ব্যস্ততার কারণে তো এরকম মাঝে মাঝে কোনো অকেশন একসাথে হলে না খুবই ভালো লাগে সম্পর্কটা খুব সুন্দর থাকে তো আমাদের বড়োদের তো ভালো লাগে আর বাচ্চাদের এনজয়ের তো কোনো শেষই নেই তো মিমের বয়সী যারা তাদের সাথে মিম কিছুক্ষণ মজার সময় কাটায় শারিয়ারের সমবয়সী কাজিনরা তাদের সাথে শারিয়ার সময় কাটায় আর আমি কাটাই আমার যান অনদের সাথে আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগে তার ভাই বোনদের সাথে সময় কাটাতে তো এটা খুবই ভালো একটা সমাধান একসাথে সময় কাটানোর তো শীতের সন্ধ্যায় আমি তো খুবই মজা করে নাস্তাগুলো খেয়ে নিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগি রান্না করেছে এটা সাদা করে রান্না করেছে কাঁচামরিচ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এই সাদা মাংসটা আমার হাজব্যান্ডের অনেক 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 পছন্দ সব সময় বলবে সাদা করে কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করো আর এই মাংসটা রান্না করেছে আমার ছোটো ননদ তো চিতই পিঠা দিয়ে আমরা সবাই মাংস খাবো আর নাস্তা খাওয়ার পর আমার একটা নেশা হয় সময় চা খাওয়ার জন্য তো আমি বললাম যে একটু চা হলে ভালো হতো তো আসলে বাসায় আজকে কোনো রান্না রান্নাবান্নার কোনো প্রস্তুতি ছিল না তারপর আমার চার নাম্বার ননদ ঝর্ণা ও শুনতে পেলো যে আমার চা খেতে ইচ্ছে করছে তো ও অনেক কষ্ট করে আমাকে চা বানিয়ে দিচ্ছে তো আমি নিষেধ করলাম যে বানানোর দরকার নেই ও বললো না কিছু হবে না আমি বানিয়ে দিই তুমি খেতে চাইলা তো নাস্তা খাওয়ার পর আসলে আমার এরকম পোড়া খাওয়ার পর একটু চা খেতে ইচ্ছে করে আর এই তো চা তো ঝর্ণা আদা আর গরম মশলা দিয়ে খুবই মজাদার একটা চা করে দিল আর এই রং চাটা আমার বেশি পছন্দ তো আমরা সবাই মিলে এখন চাও খাচ্ছি আর আমার কাছে এই চা খাওয়ার সময়টা হচ্ছে সব থেকে বেস্ট কারণ আমি যখন চা খেতে থাকি তখন আমার মনটা খুব ভালো থাকে শরীরটাও খুব ভালো থাকে চা আমার এত পছন্দ আমি যেখানেই যাই চা না দিলেও আমি চা চেয়ে খাই তো চা না খেয়ে আমি থাকতে পারি না আমি অনেকবার চা খাই সারাদিনে তো যাইদের সাথে বসে গরম গরম ভাজা পোড়া চা আর সাথে মজার মজার গল্প তো খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি তো এখন টেবিলের উপরে যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে গিফট তো বাচ্চাদের একটা খেলা হবে তো আমরা এরকম অনুষ্ঠানে ছোটোখাটো একটা খেলার আয়োজন থাকে আর এই খেলার আয়োজনটা করে আমার ভাসুরের মেয়ে হেলেন তো হেলেনকে আবার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিয়ে দেই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর ও খুব সুন্দর সুন্দর গিফট দেয় সবাইকে তো এখন বাচ্চারা পিলু পাসিং খেলবে তো বাচ্চারা আগে খেলবে আর বড়রা পরে খেলবে তো বাচ্চাদের খেলাটা আপনারা এনজয় করেন তো বাচ্চাদের পিলো পাসিং খেলাটা কমপ্লিট হয়ে গেল তো বাচ্চারা অনেক অনেক গিফট পেয়ে গেল আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে রাতের খাবারের জন্য নান রুটি আর গ্রিল আনানো হয়েছে তো সব খাবারই কেনে নিয়ে এসেছে কারণ বাসায় তৈরি করতে একটু ঝামেলা এত লোকের তো আমরা খুবই আনন্দ করছি তো কেনা খাবার খাবো বসে বসে আর আনন্দ করব তো এরকম হলে কিন্তু ভালোই হয় you দেখতে পাচ্ছেন একটা ভ্যান গাড়ি চলে এসেছে বাসার ভেতর আর এটা হচ্ছে চিতই পিঠা তো চিতৈ পিঠা বানিয়ে যে বিক্রি করে রাস্তায় তো সেই খালাকে নিয়ে এসেছে তো এই খালার পিঠাটা খুবই মজা কেনা পিঠার মধ্যে কিন্তু ময়দা মেশানো হয় আর এই খালার পিঠাতে কিন্তু শুধুই চালের গুঁড়ি তো খেলেই বোঝা যায় পিঠাটা তো খুবই মজা ছিল পিঠাটা তো দেখাবো আপনাদের আর এখানে বড়দের পিলুপাসিং খেলার প্রস্তুতি চলছে তো আমার সুন্দরী সব ননদ যা সবাই বসেছে খেলার জন্য রেডি তো অনেকগুলো প্লেয়ার আর দেখা যাক কে জিতে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো সমস্যা নেই সবার জন্যই পুরস্কারের ব্যবস্থা আছে আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য তো অবশ্যই স্পেশাল পুরস্কার তো খুবই ভালো লাগছে একদিকে খালা মাটির চুলায় গরম গরম চিতই পিঠা ভাজছে আরেকদিকে গরম গরম পিলু পাসিং খেলা হবে তো আমার তো খুবই ভালো লাগছে পরিবেশটা তো শীতের রাতে কিন্তু এরকম গরম গরম পিঠা ভাজতে দেখলে না খুবই আরাম লাগে তো খুবই মজা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন তো শেষে অনেক আলোকসজ্জা আছে তো খুবই মজা লাগবে সেগুলো দেখতে তো এখন বড়দের পিলোপাসিং খেলাটা এনজয় করেন

সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস খাওয়ার জন্য প্লেট দরকার তাড়াতাড়ি দেখা যাও গেট দেখা যাও ট্রে তো আপনারা তো দেখতেই পেলেন লাস্টে আমি আর আমার ননদের হাজবেন্ড খেলেছি তো ননদের হাজবেন্ড ফার্স্ট হয়েছে আর আমি সেকেন্ড হয়েছি তো আসলে কি পুরস্কারটা তো বড় কথা না এখানে যে আমরা এত মজা করলাম তো এই মজাটাই অনেক বেশি পাওয়া তো খুবই ভালো লাগলো আর এখানে গরম গরম পিঠা ভাজছে তো আমাদের খেলাধুলা শেষ তো এখন পিঠা খাবো তো মুরগির মাংস রান্না করেছে আর অনেক রকমের ভর্তা আছে তো খালাই ভর্তা বানিয়ে নিয়ে এসেছে তো পিঠা ভাজছে আর সবাই সিরিয়াল ধরে এখন পিঠা খেতে হবে গরম গরম চিতই পিঠা খেতে খেতে প্রাণ প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যাদের কাছে আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি সবার আগে এনজয় করে নিতে পারেন ভিডিওটি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন নিয়মিত লাইক কমেন্ট করছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা আর মন থেকে দোয়া আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে না তারাও দেখতে থাকুন দেখতে দেখতে একদিন অনেক বেশি ভালো লেগে যাবে ইনশাল্লাহ তো খালা গরম গরম চিতর পিঠা ভেজে দিচ্ছে আর আমরা মুরগির মাংস তিন রকমের ভর্তা দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে পরিবেশটা এই খালার হাতের পিঠাগুলো এতই ভালো লাগছিল একদম চালের গুঁড়া দিয়ে বানানো মচমচে আর পিঠা বানাতে সময় লাগছে কিন্তু খেতে সময় লাগছে না তো সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো বাচ্চারা এইভাবে একজনের পর একজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো একজন একজন করে নিচ্ছে গরম গরম খাচ্ছে আবার আসছে আবার নিচ্ছে আবার খাচ্ছে তো এরকমই করছে তো খুবই ভালো লাগছে আমার কাছে তো আমিও খাবো আমারও এই ঝাল জিনিস খেতে খুব বেশি ভালো লাগে তো চিতই পিঠা আমার খুবই পছন্দ তো দুই হাজার বিশ সালের কথা আর কি বলবো আমরা তো সবাই কম বেশি জানি আর সবাই ভুক্তভোগী তো দুই হাজার বিশ সালে আমাদের জীবনে কিন্তু অনেক ধরনেরই দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে তারপরেও যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে এটাই আমরা আলহামদুলিল্লাহ বলব আর দুই হাজার একুশ সালটা আমাদের সবার জীবনে অনেক ভালো কিছু বয়ে আনুক সেই কামনা করছি দোয়া করছি আর এইখানে আমার শাশুড়িকে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিচ্ছে আমার ছোট ননদ তো আমার শাশুড়িও বাইরে এসে বসেছে যদিও শাশুড়ি একটু অসুস্থ কিন্তু আমাদের সবার আনন্দ দেখে আমার শাশুড়ির অনেক ভালো লাগছে তো সেই জন্য আমার শাশুড়ির বাসায় অনুষ্ঠানটা করা যে শাশুড়ি সবাইকে একসাথে দেখবে আনন্দ দেখলে ছেলেমেয়ের আনন্দ দেখলে শাশুড়িরও কিন্তু অনেক বেশি আনন্দ লাগবে মন ভালো থাকে আসলে এরকম প্রোগ্রাম করার পরে না আমাদের মনটাও না বেশ কিছুদিন অনেক বেশি ভালো থাকে অনেক কাজ করার আগ্রহ থাকে অনেক ভালো ভালো চিন্তা করার আগ্রহ থাকে তো ফ্যামিলির টাচ দরকার আছে সবার জীবনেই আমি বলবো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম অনুষ্ঠানের পরে বেশ কিছুদিন আমার মন অনেক বেশি ভালো থাকে তো পিঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে মাংস আগে খেয়ে ফেলেছি খুদা লেগেছিল আর এখন ভর্তা দিয়ে খাচ্ছি আর ঝোল দিয়ে খাচ্ছি তো খুবই ভালো লাগলো শীতের রাতে গরম গরম পিঠা তো এখন রাত বারোটা বাজে আর আমাদের মেয়েরা সাদে যে একটু বোমা ফোটাবে বা আতশবাজি যেটাই বলি না কেন তো আপনারাও এনজয় করেন

That's not it. বাজে রাত একটা আর এত রাতে বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে আর যাওয়ার সময় অবশ্যই আমার প্রিয় জিনিসটি কিনে নিয়ে যাচ্ছি পান পান না খেলে ভালো লাগে না তো আর রাতে আমরা খাবার খেতে পারিনি চিতই পিঠা খেয়ে সবারই পেট ভরে গিয়েছিল তো বাসায় নিয়ে এসেছি খাবার সবাই বাসায় নিয়ে গিয়েছি খাবার আর ভেবেছিলাম রাত্রে খাবো না তো বাসায় আসার পর আবার একটু ক্ষুদা লাগছে তো ভাবলাম খেয়েই নেই তো এখন রাত্রে খাবো তো আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে একত্রিশ তারিখ দুপুরে আমার ভাসুরের নাতনির একটা অনুষ্ঠান ছিল তো সেটা আমরা সবাই একসাথে মিলে খেয়েছি আর রাতে হচ্ছে এই আনন্দটা তো দুপুরে সবাই একই রকম থ্রি পিস পরেছিলাম তো সেটা দেখে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সবাই একই রকম থ্রি পিস তো সেই ভিডিওটা আমরা পরে আপলোড করব তো থার্টি ফার্স্ট আগে দিলাম তো এখানে শাড়ি আর বাসায় এসে গিফটগুলো খুলছে তো শাড়ি আর একটা গিফট পেয়েছে মিম একটা গিফট পেয়েছে আর আমিও একটা গিফট পেয়েছি তো আমি সেকেন্ড পুরস্কার পেয়েছি এই লাল স্ট্রবেরির বক্সটা তো আমার কাছে খুবই পছন্দ ছিল স্ট্রবেরির এই বক্সটা আর আমি পেয়েও গেলাম এটা তো আমার খুব ভালো লাগছে তো দুপুরের একটা অনুষ্ঠান আর রাতের একটা অনুষ্ঠান দুইটা অনুষ্ঠান খেয়ে একদম টায়ার্ড হয়ে গেলাম তো খুবই টায়ার্ড লাগছে তো আর এখানে শাড়ি আর পেয়েছে একটা খাতা তো ভালোই হলো স্টুডেন্ট মানুষ খাতা পেয়েছে লিখতে পারবে আর আমি তো বক্স পেয়েছি আর ম একটা বড় বক্স পেয়েছে তো আমরা অনেকটা আর সবাই ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি তো এখানে আজকে বিদায় নিতে হল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ